বরগুনা শহরের সর্বত্র ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। ফুটপাতের কাঁচাবাজার থেকে শুরু করে শপিং মল পর্যন্ত কেনাকাটায় ব্যবহার করা হচ্ছে পলিথিন। অসাধু ব্যবসায়ীরা লাভের আশায় এসব পলিথিন বাজারজাত করছে। নিষিদ্ধ পলিথিনের কারণে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে শহরের পরিবেশও। তাই এর বিকল্প ব্যবস্থার দাবি জানালেন ক্রেতারা। পলিথিনের অবাধ ব্যবহারের ফলে এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। দোকানদাররা যেটার মধ্যে দিয়ে আমরা ওইটাই নিই, আমরা ওটা নিতে লাস্ট আমার বাপ। প্রদূষণ মুক্ত সমাজ চাই, যাতে এটা বন্ধ করা যায়। এগুলো ছাড়া আমরা দোকান চালাইতে আর কোনো বিকল্প কিছু পাচ্ছি না। এদিকে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার না করতে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন বরগুনার ব্যবসায়ী নেতারা। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার তাগিদও দিলেন তারা। প্রশাসনিক ভাবেই তো এর দায়িত্ব অনেক গুরুত্ব বহন করে, তারা যদি একটু গুরুত্বভাবে দেখে তাহলে তো আমার মনে হয় পলিথিন বাজারে থাকে না। অন্যদিকে জেলা প্রশাসক জানালেন, জনসাধারণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সচেতন করা হচ্ছে। পলিথিন কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথাও জানালেন তিনি। এবং পলিথিনের ব্যবহার নিষিদ্ধ বাড়িত করার জন্য আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমরা আরো জোরদার করব যেন আমাদের এখানে পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যায়। 2002 সালে পলিথিন উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। আইন অমান্যকারীর সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লাখ টাকার জরিমানা বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।